देख रहे हैं ये सब ये अभी डालने वाला छोड़ा लम्बी आज कुछ नहीं था তো বন্ধুরা এখানে আমি ব্যাটারটি বানিয়ে নিয়েছি আর এই ব্যাটারটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দু ভাগ সেদ্ধ চাল আর আমি নিয়েছি এক ভাগ বিউলির ডাল আর আমি নিয়েছি লবণ আর এই চাল আর ডাল কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে নিতে হবে তারপর আমি ব্যাটারটি বানানোর পর দশ থেকে বারো ঘন্টা আমি কিন্তু রেখে দিয়েছিলাম তো এইভাবে ব্যাটারটি যদি রাখা হয় তাহলে কিন্তু ইডলিগুলো খুব ভালোভাবে জালি জালি হবে এখানে আমি দিয়ে দিলাম জল জল আমি একটু গরম হতে দিয়ে দেব মিঠু এ মিঠু হ্যাঁ ব্যাটারটিতে এবার দিয়ে দেব লবণ আর এইভাবে কিন্তু ব্যাটারটিকে বানিয়ে নিতে হবে খুব বেশি পাতলা করবেন না একটু ঘন আকারে কিন্তু ব্যাটারটি এবার থাকবে আর এখানে আমি দিয়ে দেব লবণ ये देखो मीठू मीठू क्या कर रहा है ये देखो मीठू ये देखो ना मीठू ফিনিশ কর দিয়া তো বন্ধুরা এখানে একটু কিন্তু ইডলি মেকারের উপর সাদা তেল বুলিয়ে দিতে হবে
আর জল আমার কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি এক হাতে করে ব্যাটারটি এভাবে দিয়ে দেব। এবার আমি ঢাকনা লাগিয়ে 10 থেকে 12 মিনিটের মতো রেখে দেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে আমার কিন্তু ইডলি একেবারে রেডি হয়ে গেছে। এই দেখুন, খুব সুন্দরভাবে ইডলি কিন্তু আমার ফুলে উঠেছে। তাহলে এবার কিন্তু আমি নামিয়ে নেব ঠান্ডা হওয়ার জন্য। তো বন্ধুরা, এবার আমি এখানে নামিয়ে নিচ্ছি, আর একটু আমি হালকা করে একটু জল দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আমার খুব সুন্দর ঠান্ডা হয়ে যাবে আর ইডলিগুলো খুব নরম থাকবে। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দর ইডলি আমার কিন্তু হয়ে গেছে। এভাবে আমি কিন্তু সব ইডলিগুলো ছাড়িয়ে দিই। প্রত্যেকটা ইডলি কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, দেখুন কতটা। এখান থেকে যে পাতাগুলো আছে না, এই পাতাগুলো মাংকি হ্যাঁ না। কয়েকটা নিই তো চলুন বন্ধুরা, আজ আমি আপনাদের অনেকদিন পর আমাদের মুরগিগুলোকেও আপনাদের দেখাব। এই কি হয়েছে রে তোদের, ऋषु हो गया हो गया। ऋषु कहाँ पर ऋषु है, क्या हुआ? अरे ये मेरा नातनी है, ये होती हमार नातनी ना कि बाबू। हाय कर दो बाबू, हाय कर दो बाबू। চলো তো বন্ধুরা, এ হচ্ছে আমার নাতনি, আমার মেয়ের মেয়ে কুচকু সোনা। চলো চলো ঘর, চলো চলো বাবু, চলো। হয়ে গেছে ঋষু,
এবার দিয়ে দেওয়া হলো ছোলার ডাল। আর এই ছোলার ডালগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে ইডলির চাটনির জন্য। আর এবার আমি দিয়ে দিলাম কারি পাতা, কারি পাতা, ছোলার ডাল আর সাদা তেল দিয়ে খুব ভালোভাবে আমি কিন্তু ব্রাউন করে ভেজে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম ভাজা বাদাম, ছোলা কারি পাতা ভাজা, নারকেল। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ, আর আমি দিয়ে দেব জল। আর চাটনি আমার কিন্তু পেস্ট করা হয়ে গেছে। এবার আমি ফোড়নে দিয়ে দিয়েছি সাদা তেল, কালো সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা। আর এইভাবে যদি চাটনি আপনারা বানান তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কিন্তু। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর যারা আমার চ্যানেলে নতুন সদস্য তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন ভিডিও রেসিপি নিয়ে।